নমস্কার, আমি সায়ক। হাই, আমি সিমন্তিনী। আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে 25 ফেব্রুয়ারি 2019। আর আমাদের বিয়ের পুরো ফটোগ্রাফি, ভিডিও অ্যান্ড এভরিথিং করেছে পেপার প্লেনস ফটোগ্রাফি। আমরা মানে ইনিশিয়ালি যখন রিসার্চ করছিলাম যে মোস্টলি অনলাইন যে কাদেরকে কন্ট্রাক্টটা দেওয়া যায় পুরো এন্ড টু এন্ড করার জন্য, তো অনেক ফটো মানে অনেক স্টুডিওরই আমরা দেখছিলাম ভিডিও ফটো। ফাইনালি উই নেইলড ডাউন অন পেপার প্লেনস ফটোগ্রাফি। ওদের আমরা যেগুলো মানে কিছু কিছু ভিডিও দেখেছিলাম, তো সেগুলো খুবই ভালো লেগেছে, মানে ইউনিক লেগেছিল, আর ওদের এডিটিং খুব ভালো লেগেছিল। তো ফাইনালি আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করলাম, রিতম দা, ঐত্রিদি, খুবই ভালো ভাবে মানে ইনিশিয়াল যা মিটিংস এন্ড অল খুবই ভালো হলো। কিছু জিনিস ডিসাইড হলো যে কবে কি বাইক নেওয়া হবে, কিভাবে পুরো প্রসেসটা হবে। আর মানে একটা জিনিস একদম শুরু থেকেই যেটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে ওদের ডেডিকেশন আর প্রফেশনালিজম। মানে একদম আমাদের ফার্স্ট মিটিং থেকে একদম কন্ট্রাক্ট সাইন করা থেকে দে ওয়ার সুপার প্রফেশনাল। মানে আর একদম পুরো ব্রিফ করে দেওয়া যায়, হ্যাঁ এই জিনিস হবে, এই সময় এই লোক যাবে, এই গিয়ে এই কভার করবে, তো মানে পুরো এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আর তারপরে তো বিয়ের মানে আমাদের আইবুড়ো ভাত থেকেই ওরা পুরো জিনিসটা কভার করেছে। ওদের পুরো টিম, মৃন্ময় দা, শ্রীমন্ত দা, মানে সবাই খুবই ভালো। আমাদের ফ্যামিলির সাথে পুরো একদম মানে এত ভালোভাবে মিঙ্গল করে গেছিলো, মানে আমার দিদাকে নিয়ে মজা করছে, দাদুদেরকে নিয়ে মজা করছে, সবাইকে ডেকে এনে যে আরে এসো এসো গ্রুপ ফটো তোলো, পোজ বলে দিচ্ছে, তো মানে খুবই ভালো লেগেছে আমাদের। সুপার ইজি গোয়িং পিপল, মানে দারুণ, মানে কোনো কমপ্লেন্স ছিল না ওদের ডেফিনেটলি। আর মানে একদম দুদিনই বোধহয় বেশ লেট অবধি, হ্যাঁ খুবই মানে অনেক লেট অবধি আমাদের কিছু বলতেও হয়নি। ওরাও কখনো কোনো আমাদেরকে মানে ওরা বরঞ্চ বলছে যে হ্যাঁ আমাদের একটু টাইম দাও, আমরা তোমাদের কাপল শ্যুট করি, এই করি সেই করি। কখনো যে হ্যাঁ লেট হয়ে যাচ্ছে এই ব্যাপারটা একদমই মানে শুনিনি এই কদিনে। তো মানে মানে রাত অবধি শর্ট নেওয়া, প্লাস মানে ইভেন রাত্রির দুটোর সময়ও পোজ সাজেস্ট করা, তো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আই থিঙ্ক মানে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কিন্তু ওদের লেভেল অফ ওদের মাথায় পোজ বেরিয়ে যাচ্ছে, এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও, এই করো সেই করো। তো আর তারপরে তো ঐত্রিদির আর কি ঠাট্টা এসব তো আছেই, মৃন্ময়দা পেছনে লাগা সবকিছু, আমি কাঁদছি, কান্নাকাটি করছি যে বৃষ্টি হচ্ছে বিয়েতে কি হবে, ওরা আমাকে কনসোল করছে আরে কিচ্ছু হবে না, চিল মারো, এগুলো কিচ্ছু ব্যাপার না। তো মানে খুবই ভালো লেগেছে আমাদের। আর তাছাড়া রিতম দা আমাকে যেভাবে হেল্প করেছে, মানে আমি যেহেতু একা, ধরো ভাই বোন নেই, তো ওই মানে ফটোগ্রাফির এইসব জিনিসগুলো, কিছু প্রপস আনানো বা ফটো বুথ তৈরি করা, সেইগুলো পুরো আইডিয়া কিভাবে সেট হবে, কিভাবে কি হবে, মানে বিয়ের আগের দিন, বিয়ের আগের আগের দিন অবধিও আমরা ফোনে ডিসকাস করছি, দাদা বলছে ঠিক আছে কিছু হবে না, আমি অ্যারেঞ্জ করে দেবো, তুমি চাপ খেও না, আমি অ্যারেঞ্জ করে দেবো। তো ওই সব কিছু মানে ধর্মতলা থেকে নিয়ে এসে এইসব করে, আমি জানি না কিভাবে হয়েছে, বাট খুব ভালো হয়েছে। একটা স্ট্যান্ডি থেকে শুরু করে, ফটো বুথ থেকে শুরু করে, এভরিথিং জাস্ট দে মেড ইট পসিবল। মানে ওরা না থাকলে হয়তো আমার মানে আমি খুব পার্টিকুলার এইসব ছোট ছোট জিনিস আমি খুব চাইতাম যে আমার বিয়েতে হোক, বাট কিভাবে হবে আমি জানতাম না, দে জাস্ট মেড ইট পসিবল। সো আমি জাস্ট ওদের কাছে থ্যাঙ্কফুল বিকজ দে মেড অল দিস থিংস পসিবল, না হলে কেউ যদি না করতো এই পুরো ঝামেলাটা আমার উপরে আসতো। কিন্তু আমি যেমন ফটোগ্রাফি নিয়ে আমাকে কোনো কথা শুনতে হয়নি ফ্রম দ্য ডে উই ডিসাইডেড দ্যাট উই আর গোয়িং উইথ দেম টিল দ্য ডে অফ দ্য রিসেপশন, আই থিঙ্ক এভরিথিং ওয়াজ প্রিটি মাচ পিকচার পারফেক্ট। ওদের কাইন্ড অফ কমিটমেন্ট দে ডিসপ্লেড সেই সব দিক থেকে, আর মানে কোনো এন্ড অবধি তো কোনো মানে প্রফেশনাল ওরকম লাগছিল না, মনে হচ্ছিল যে আমাদের বাড়ির লোকই ফটো তুলছে, মানে ওদেরই যেন বেশি বেশি ইন্টারেস্ট যে আমাদের ফটো তোলায়। সো ফাইনালি একটাই কথা বলবো যে তোমরা মানে খুব ভালো, মানে গ্রেট জব, গুড জব, অ্যান্ড জাস্ট কিপ আপ দ্য হার্ড ওয়ার্ক। তোমাদের আরও আরও নাম হোক, আরও সবাই তোমাদেরকে অ্যাপয়েন্ট করুক ফটোগ্রাফির জন্য, অ্যান্ড খুব ভালো থেকো দুজনে, রিতম দা অ্যান্ড ঐত্রিদি অ্যান্ড দ্য এন্টায়ার টিম, মৃন্ময় দা, শ্রীমন্ত দা, সবাই খুব ভালো থেকো। হোপফুলি আমরা আবার হয়তো পরে কখনো কোনো অনুষ্ঠান বা কিছুতে আমাদের আবার দেখা হবে, আর যোগাযোগ রেখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফ্রম বোথ অফ আস, থ্যাংক ইউ।
Thank you.